ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ কল্যাণ ফান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার দুপুরে জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনের সদস্যবৃন্দরা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লাবলু মোহাম্মদ হাসান বলেন, মানুষ মানুষের জন্য মানব সেবাই সমাজ কল্যাণ ফান্ডের মূল উদ্দেশ্য। এ স্লোগান নিয়ে মানবতার সেবার লক্ষ্যে 2020 সালের পহেলা জানুয়ারি সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিনিয়ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সংগঠনটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। অসচ্ছল পরিবারের চিকিৎসা সহায়তা ও দুস্থ পরিবারের মেয়ের বিবাহে আর্থিক সহায়তা প্রদানসহ দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তা করেছে সংগঠনটি। ভবিষ্যতেও তাদের সংগঠনে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় সংগঠনের সহসভাপতি আনোয়ার মোল্লা, জাহাঙ্গীর আলম গরিব, জুয়েল হোসেন, সহ সাধারণ সম্পাদক নাসিম হোসেন সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ ফান্ড মানবতার সেবার লক্ষ্যে পহেলা জানুয়ারি 2020 সালে যাত্রা শুরু করে। সমাজ কল্যাণ ফান্ডের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা ব্যতিক্রম ধর্মী এক অনুষ্ঠান আয়োজন করলাম। ইতিমধ্যে অসহায় ছাত্রছাত্রীকে নিয়ে সমাজ কল্যাণ ফান্ড তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। সমাজ কল্যাণ ফান্ড অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। সমাজ কল্যাণ ফান্ড মানবতার সেবার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে সমাজ কল্যাণ ফান্ড তার এই কার্যক্রম অব্যাহত রাখবে। সমাজ কল্যাণ ফান্ড আজ আমাদের সমাজ কল্যাণ ফান্ড যেরকম গরিব অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছে, আশা করি প্রবাসী যারা সকল ভাই বিরাদার যেরকম আছেন, আমাদের মতো যদি সবাই এরকম ভাবে এগিয়ে আসেন, আশা করি ভবিষ্যতে দেশে অনেক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবো। সমাজ কল্যাণ ফান্ড করোনাকালীন সময়ে মানুষের পাশে খাদ্য সামগ্রী থেকে শুরু করে মানুষের পাশে ছিল। সমাজ কল্যাণ ফান্ড বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, শীত বস্ত্র বিতরণ করেছে। সমাজ কল্যাণ ফান্ড মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতে এভাবে সমাজ কল্যাণ ফান্ড মানুষের কাজ করে যাবে। সমাজ কল্যাণ ফান্ড যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমি আমাদের ইয়াং জেনারেশনের যে ভাইরা আছে সবাইকে অনুরোধ করবো, আমাদের পাশে দাঁড়ান, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।